হঠাৎ কাল রাতে বেলি রোডে যে অগ্নিকাণ্ড হয়েছে ওইখানে আমরা অনেকজনকে হারিয়েছি, সেই সকল শহীদদের রুহের মাগফিরাত আমি জানাচ্ছি এবং তাদের পরিবারকে আমি সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কি করার আছে। সেটা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য আবার নিয়ে এসেছেন সংসদে। উনি প্রথমবার আমাকে এনেছিলেন আমার বাবার পরিচয়ে। বাবার পরিচয়ে আমি মনে হয় আমার বাবাকে আবার সবার কাছে ফুটিয়ে তুলেছি। আমার বাবা হারিয়ে গেছিলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছিল 1975 সালে 7ই নভেম্বর। আমার বাবাকে নতুন প্রজন্মরা কেউ চিনত না, আমরাও আসলে তখন বলতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই সুযোগটা দিয়েছেন যে সংসদে আমি পুরো বাংলাদেশকে আমার বাবাকে আবার ফুটিয়ে তুলেছি। এবং উনি কিছু ওনার সংসদ আমি কিছু কাজ করেছিলাম সংসদে যেটা উনি খুবই পছন্দ করেছেন এবং দ্বিতীয়বারের মতন উনি আমাকে আবার নিয়ে এসেছেন। এবং উনি আমার উপর যে আস্থাটা রেখেছে আমি চেষ্টা করব সেটি শতভাগ পূরণ করতে। আর ওনার যে নতুন যে চিন্তা যে বাংলাদেশকে উনি স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন সেটা শতভাগ আমরা যারা নতুন প্রজন্ম যারা মিনিস্টার্স হচ্ছে যারা এমপিরা আছে সবাই ওনার এই মানে প্রজেক্টটাকে আমরা সাকসেসফুল করব। এবং চ্যালেঞ্জেস থাকবেই, প্রত্যেকটি কাজের চ্যালেঞ্জেস আছে থাকবে, কিন্তু আমার মনে হয় আমরা যদি সবাই পজিটিভলি এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা সবাই মানে সব চ্যালেঞ্জেস মোকাবেলা করতে পারব। আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।